প্রায় 760 কোটি টাকা ব্যয়ের পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত একনেকের নিয়মিত বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের মধ্যে সর্বোচ্চ 231 কোটি টাকা ব্যয় হবে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে। স্থানীয় সরকারগুলোতে এলাকাবাসীর অংশগ্রহণ বাড়াতে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার বরাদ্দ দেবে 726 কোটি টাকা আর বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে 32 কোটি টাকা।